আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে উপস্থিত হয়েছি সেটা হলো যে হেয়ার কাটিং। এ সম্পর্কে আমি হাদিসের আলোকে দু চারটি কথা বলবো, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুক। ওবিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বীরজাতিদের অনুসরণ অনুকরণ থেকে, তাদের তাহজিব তামাদ্দুন ক্রিস্টি কালচার গ্রহণ করা থেকে আমাদেরকে নিষেধ করেছেন এবং আমাদেরকে সতর্ক করেছেন। মেশকাতের 171 নম্বর হাদিসে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা পূর্ববর্তীদের অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের হুবহু অনুসরণ করবে। শিবরন বি শিবরিন, জিরোআন বি জিরোইন, তোমরা বিগত এবং হাত বো হাত তোমরা তাদের অনুসরণ করবে। এমনকি তাদের কেউ যদি দহ অর্থাৎ সান্ডার গর্তে প্রবেশ করে, আমার উম্মতের মধ্য থেকেও কিছু মানুষ সান্ডার অর্থাৎ দব্যের গর্তে প্রবেশ করবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে তাদের কেউ যদি প্রকাশ্যে আপন মায়ের সাথে জিনা করে, আমার উম্মতের মধ্য থেকেও কিছু কিছু লোক বা এক শ্রেণীর লোক আপন মায়ের সাথে জিনা করবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হাদিস বললেন যা সকলেই পরিচিত, যে বনী ইসরাইল বাহুত্তর দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত তেহুত্তর দলে বিভক্ত হবে, সকলেই জাহান্নামে যাবে একটিমাত্র দল ছাড়া। সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, সেই দল কোনটি যারা জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবাই কেরাম, যে দলের উপর, যে মতের উপর, আদর্শের উপর, যে ক্রিস্টি কালচার তাহজিব তামাদ্দুনের উপর আছি, তারাই নাজাত প্রাপ্ত, আর বাকি 72 দল যাবে জাহান্নামে। বিজাতিদের অনুসরণ অনুকরণ, বিজাতিদের আকীদা, ক্রিস্টি কালচার আমল এবং অন্যান্য কারণে। তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমরা দেখছি যে আমাদের যুবক যুবতী, আমাদের যুব সমাজ এমন কোন সাইট নেই, এমন কোন ক্ষেত্র নেই যেগুলোর ক্ষেত্রে তারা বিজাতিদের অনুসরণ অনুকরণ করছে না। আজকে দেখা যাচ্ছে একজন যুবক পা থেকে মাথা পর্যন্ত তার সমস্ত লাইফ স্টাইলটাই বিজাতিদের অনুসরণ অনুকরণে সে সাজিয়েছে। একজন যুবতী তার পুরো শরীরটা এবং তার পুরো বডিটাই পরিচালিত হচ্ছে বিজাতিদের অনুসরণ অনুকরণ করে। অথচ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অনুসরণ অনুকরণ, তাদের কৃষ্টি কালচার তাহজিব তামাদ্দুন, তাদের উটা বৎসা চালচলন, তাদের কোনো কিছুই আমাদেরকে গ্রহণ করতে নিষেধ করেছেন, তাদের কোনো কিছুই গ্রহণ করা যাবে না, এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু দাউদের হাদিস, মান তাশাব্বাহ বি কওমিন ফাহুয়া মিনহু, যে জাতি, যে জাতির, যে ব্যক্তি, যে বা যে জাতি কোনো জাতির বিজাতির কৃষ্টি কালচার তাহজিব তামাদ্দুন তাদের সামঞ্জস্যতা গ্রহণ করবে, সে তাদেরই একজন বলে গণ্য হবে, সে তাদেরই দলভুক্ত হবে। অথচ আজকে আমরা সব ক্ষেত্রে তাদের মুশাবাহাত, তাদের সাদৃশ্যতা আমরা গ্রহণ করছি। অথচ রাসূল মুহাম্মদ বলছেন যারা বিজাতিদের কৃষ্টি কালচার তাহজিব তামাদ্দুন তাদের সাদৃশ্যতা যে কোনো ক্ষেত্রে গ্রহণ করবে, সে তাদেরই একজন বলে গণ্য হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমি যে বিষয়টা আপনাদের কাছে বলতে চাই সেটা হলো যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে আমাদেরকে কাজাআ করতে নিষেধ করেছেন। সহি বুখারীর 5920 নম্বর হাদিসে এসেছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা কাজাআ করবে না। কাজাআ বলা হয় যে মাথার এক পাশের চুলকে বড় করে রাখা আর অন্য পাশের চুলকে একেবারে চামড়ার সাথে লাগিয়ে মুন্ডন করে ফেলা, চেষে ফেলা, এটাকে বলা হয় কাজাআ। অথচ আজকে আমাদের যুবক সমাজ এটাই গ্রহণ করেছে, তারা আজকে এমনভাবে চুল মুন্ডন করছে, এমনভাবে মাথার চুল রাখছে যে মাথার সব দিক দিয়ে একেবারে চামড়ার সাথে লাগিয়ে ফেলেছে, আর মাথার সামনের চুলগুলো এত বিশাল বড় রেখেছে যা একজন কোন সুস্থ বিবেকবান মানুষ এটা মেনে নিতে পারে না, বা এটা দেখলে তিনি সহ্য করতে পারবেন না। অথচ এটা বিজাতিদের থেকে মুসলিম যুবকরা এটা গ্রহণ করছে। এই হেয়ার কাটিং আমাদেরকে শিক্ষা নিতে হবে হাদিস থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন ধরনের চুল রাখতেন, লিম্মি, জিম্মি, হুফরা, তিনি কান বরাবর, কাঁধ বরাবর এবং কাঁধের থেকে একটু নিচে,
এইভাবে তিনি তিন সিস্টেমে চুল রাখতেন। তারপরও যদি কেউ ওই তিন সিস্টেমে না রেখে অন্যভাবে বিজাতিদের সাদৃশ্য ছাড়া রাখে তাতেও কোনো ইসলাম আপত্তি করে নাই। কিন্তু আজকে দেখা যাচ্ছে আমরা বিজাতিদের অনুসরণ অনুকরণে আমরা কাজাহা করছি। অথচ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জাহিলিয়াতের যুগে দেখেছেন বিদায় তিনি নিষেধ করেছেন। জাহিলিয়াতের যুগের মানুষ এইভাবে এক পাশের চুল বড় রেখে অন্য পাশের চুল একেবারে চামড়ার সাথে লাগিয়ে এইভাবে কি করতো, তারা কাটতো এবং ছাড়তো, এটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অনেকে দেখা যায় যে বিভিন্ন কাটিং দেয়, যেরকম নেইমার কাটিং, তারপর বিভিন্ন খেলোয়াড় গায়িকা নায়িকা বিভিন্ন বিজাতিদের অনুসরণ অনুকরণে তারা বিভিন্ন কাটিং দিয়ে থাকে। কেউ কেউ মেসি কাটিং দিয়ে থাকে, কেউ নেইমার কাটিং দিয়ে থাকে, কেউ রোনালদো টাইপ কাটিং দিয়ে থাকে, বিভিন্ন দেশের নায়িকা গায়িকাদের কাটিং দিয়ে থাকে। অথচ আমাদেরকে তাদের অনুসরণ অনুকরণ করতে নিষেধ করেছেন। সুতরাং আমাদের উচিত এই সমস্ত কাটিং থেকে বিরত থেকে আমরা বিজাতিদের সাদৃশ্যত থেকে বেঁচে থেকে চুল কাটা এবং ছাটা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিজাতিদের অনুসরণ অনুকরণ থেকে হেফাজত করুক। ওবিল্লাহি তাওফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।